বুঝলাম চিটা পরে দিতে ভাত খেতাম এটা বলো এইটা খাও পরে খেয়ে নেই এই যে চিটা খাও চামচ দাও না আমি লবণ দেইনি চিনি দিছি ওইটা লবণ দেইনি ধরো এ দেখো দই চিরা মানুষ কত শখ করে খায় কালকে দিব না দই চিরা হ্যাঁ কিছু খাবো একটা পরোটা আর একটা ডাল বাজিতে কি হয় বলো একটা ডিম তুমি খাইতে পারো না যাবো খারাও আর টুক আছে নাও আর টুক আছে নাও বাটির একটু কাছে নাও হুম আসসালামু আলাইকুম বিসমিল্লাহি রহমানুর রহিম যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আরেকটি ভিডিও আপনাদের মাঝে শেয়ার করলাম আশা করি সবার কাছে ভিডিওটি ভালো লাগবে তো ছেলে খেতেই চায় না কারণ একটা পরোটাও খায় না তার অর্ধেক আর ডিম তো খেলে রেখেই দেয় তো সেজন্য আমি পরে আবার একটু 12টার দিকে একটু চিড়া দিলাম একটু চিড়া আর চিনি তো এটা খাওয়াই খেলে অনেক ভালো হয় আসলে শরীরের জন্য অনেক বেশি ভালো আর লাউ শাকটা আমি বসিয়ে দিয়েছি লাউ শাকটা পেঁয়াজ কাঁচামরিচ রসুন দিয়ে একবারে চুলায় বসে নাড়া দিলাম লাউ শাক ভাজি রান্না করব আর পাঙ্গাস মাছ দিয়ে বেগুন ভেজে রান্না করব তো কারা এভাবে খান জানি না তো আমার কাছে ভেজে রান্না করলে ভালোই লাগে খারাপ লাগে না আর সাথে বড় সাইজের একটা আলু দিয়েছি আর যে যারা আমার ভিডিওটি দেখেন তো ভাই এবং বোনেরা আর ছোট্ট ছোট্ট সোনামণিরা তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তো আমার ভিডিওটি দেখার জন্য আর আমার শাকটা একটু নেড়ে চেড়ে দিয়েছি এই ফাঁকে আমি বেগুনগুলোকেও দেখতে পাচ্ছেন ভেজে নিয়েছি আলুগুলোকেও মশলাটা কষানোর পরে আমি দিয়ে দিয়েছি সবগুলো বেগুন ভাজা বেগুন আলু মাছ দিয়ে একটু রান্না করব এখানে জিরা ফাঁকিটা দিলে আরও ভালো হয় জিরা ফাঁকিটা আমার ঘরে ছিল না গরম মশলা মেলানো দেখে আমি জিরাটা ব্যবহার করলাম না কারণ গোলমরিচ ছিল ওইটার মধ্যে তো শুধু জিরার ফাঁকিটা দিলে ভালো লাগে আর এখানে ভাতটা হয়ে গেছে শাকটাও বেড়ে নিয়েছি রান্নাবাড়া শেষ প্রায় তো মেহমান আসবে মেহমান বিদেশ থেকে ভাই আসছে তো ভাই আসবে এটা আমার দূর সম্পর্কের এক ভাই হয় তো উনি কয়েকদিন ধরেই বিদেশ থেকে এসেছে তো আশা আশা করতে চাচ্ছে তো আসবে কালকে সেজন্য আগে থেকে তার জন্য একটু প্রস্তুতি নিয়ে নিচ্ছি আর রান্না আমার হয়ে গেছে আমার ছেলেদের খেতেও দিয়ে দিয়েছি আর আমি আগেই খেয়ে ফেলেছি কারণ ওদের খাওয়া হতে হতে আমার খাওয়া হয়ে যায় আমি অনেক তাড়াতাড়ি নাকি খাই সবাই বলে সবাই বলতে আমার শাশুড়ি বলে আমার ভাত খাওয়া নাকি খুব তাড়াতাড়ি হয় আর মশলা এতক্ষণে মাখিয়ে রেখেছি দেখতেই পারছেন আমার কাছে মনে হয়েছে মুরগি একটু কম হবে পরে আবার আমি আরেকটা মুরগি ভিজিয়েছি আসবে শুধু দুইজন তারপর আমার কাছে মনে হয়েছে একটু বেশি রান্না করি সেজন্য আমি আরেকটা মুরগির ভিজিয়েছি আর এটা হচ্ছে আগের দিন রাতের ভিডিও তো আগের দিন রাতে আমি আবার একটু গিরিল এনে দিয়েছিলাম আমার বড় ছেলের জন্মদিন ছিল ওই দিন 18ই ফেব্রুয়ারি আমার ছেলের জন্মদিন ছিল সেজন্য আমি আর কি একটু কিছুই করিনি তো ভাবলাম একটু বাইরে থেকে একটু খাবার এনে দিই বাচ্চা মানুষ বুঝে নিত বাইরের খাবারটা বেশি পছন্দ করে কখনো আমাকে বলবে না যে এনে দাও আমি নিজে থেকেই মাঝে মধ্যে ওদের একটা গিরিল এনে দিই আর আমি তেমন খাই না আমার দেখা গেল একটু দুই একটু রুটি আমি একটু এই সসটা দিয়ে ভরিয়ে খাই তাছাড়া আমার মাংস তেমন ভালো লাগে না বিশ্বাস করবেন কি না জানি না শাক রান্না করেছি শাক দিয়ে আমি এক প্লেট ভাত পেট ভরে খেয়ে ফেলছি কারণ আমার কাছে শাক ভর্তা এগুলোই অনেক বেশি ভালো লাগে তারপরও মেহমান আসলে রান্না করতে হয় বাচ্চাদের জন্য রান্না করতে হয় তো
তো ভিডিওটি আজকে বেশি একটা করা হয়নি, কারণ বেশি একটা ঝামেলার মধ্যে থাকলে আসলে অত ভিডিও করা যায় না, আর মেহমান আসবে সেজন্য একটু একটু কাজ করে নিচ্ছি, আরও আরও কাজ আছে। তাছাড়া শরীরটাও তেমন একটা ভালো না, কারণ ঘেটির মধ্যে অনেক ঘুমে থেকে ওঠার পরেই দেখতে পাচ্ছি যে খুব পরিমাণে ব্যথা করছে, হয়তো বা শোয়ায় কোনো প্রবলেম হয়েছে। আর মুরগির বাচ্চাটা একটা মারা যাওয়াতে আরেকটা কি বলবো, আর সারা দিন এখন মানে ওইটার মধ্যে থাকতেই চায় না, এত ভয় পায়, মানে আমি যে জায়গায় যাব আমার সাথে সাথে যাবে এখন। আর আমার ছেলে বসে থাকলে মুরগির বাচ্চাটা কিচ্ছু করে না, চুপচাপ ওর সামনে বসে থাকে, তো একটু শব্দও করে না। তো ঘরে নিয়ে আসছে দেখতেই পাচ্ছেন, এত ওর প্রেমে পড়ে গেছে আমার ছেলে। আমার ছেলে এখন ওকে ছাড়া আর কি বাঁচেই না, ওকে বলতেছে যে ওকে কিছু করবা না। তো আমি আর কি বলবো, আর পারলে খাটের উপরেই নিয়ে আসি। তো ভিডিওটি আর বড় করব না, আপনারা দেখতে থাকুন। তো আজকের মতো এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এখন আর নেব না, যাও। না খাও, তুই বাইরে খাই বলে আসলে।